আপনাদের সভাকার তারা হচ্ছে জাতীয় পতাকা তিন রঙা করার বিরুদ্ধে এখনো পর্যন্ত তা বইয়ের আকারে লিপিবদ্ধ আছে, লজ্জা করে না? বলো আমার শহীদদের নিয়ে তোমরা যখন নাটক করলে ভোটের জন্য, তার জন্য তোমরা জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়লো, তোমরা কি মানুষকে ভুলিয়ে দিতে পারবে? 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীর সময়ে দেশের সবচেয়ে বেশি সেনা জওয়ান তারা হচ্ছে নিহত হয়েছে, আত্মত্যাগ হয়েছে, শহীদ হয়েছে, সংখ্যাটা প্রায় 500 উপরে। তা ভারতবর্ষে 5 বছরে কখনো এত সেনা জওয়ানকে হচ্ছে আত্মত্যাগ করতে হয়নি, শহীদ হতে হয়নি। বড় বড় কথা বলছো, বড় বড় কথা বলছো। আসলে তোমরা হচ্ছে সমস্তটাকে ঘুরিয়ে দিতে চাইছো, ঘুরিয়ে দিতে চাইছো ওই কারণে যে তোমরা জানো যে মানুষের কাছে এখন বড় বিপদ হচ্ছে বেকারি বেরোজগারি। তোমরা জানো যে মানুষের কাছে সবচেয়ে বড় বিপদ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি। জিনিসপত্রের দাম এমন জায়গায় গেছে, মাসের 15 তারিখে হচ্ছে মানুষের মাস শেষ হয়ে যায়। আগে হচ্ছে 28, 29, 26, 27 এরকম ডেট হলে মধ্যবিত্ত মানুষের ঘরে টানাটানি থাকতো, মাসের প্রথম দিকে এমআইএস তোলে, টাকা তোলে, মাইনে তোলে, তার শেষের দিকে চলে যায়। এখন মধ্যবিত্ত বাড়িতে 10 থেকে 12 তারিখ পর্যন্ত একটু ঠিকঠাক চলে, 15 তারিখ মানে মধ্যবিত্ত মানুষের মাস শেষ এই জায়গায় নিয়ে গেছো। আলুর দাম বাড়ছে, পটলের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, আর জীবনের দাম কমছে না। মমতা ব্যানার্জি তোমার হচ্ছে কোনো দিকে হচ্ছে ভুট্টে বাজে না, নরেন্দ্র মোদী তোমার কোনো দিকে ভুট্টে বাজে, খালি হচ্ছে প্রেসে বিবৃতি করে বলছো টাস্কফোর্স গঠন করা হয়েছে। কটা টাস্কফোর্স? আমি তৃণমূল কংগ্রেসের নেতারা আছে এখানে, যে কটা টাস্কফোর্স দুর্গাপুরের সেন্ট মার্কেটে তারা ঘুরতে দেখেছেন? সকাল বিকাল সেন্ট মার্কেটে থাকেন, সেলফি তোলেন, ফটো তোলেন, বলছি কটা টাস্কফোর্সের ছবি ফেসবুকে আপলোড করতে পারলেন যা হচ্ছে নবান্ন থেকে টাস্কফোর্স এসছে? একটাও না। নরেন্দ্র মোদী তুমি বলেছিলে গ্যাসের দাম কমবে, পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, তাহলে জিনিসের দাম কমবে। কোথায় গেল পেট্রোলের দাম? কোথায় গেল ডিজেলের দাম? কোথায় গেল রান্নার গ্যাসের দাম? কোথায় গেল কেরোসিন তেলের দাম? অস্বীকার করতে পারো? আর তার সাথে সাথে বেরোজগারি, বেরোজগারি খালি যেই সেই বেরোজগারি নয়, গত বছরে কেবলমাত্র 1,90,00,000 1,10,00,000 মানুষ নতুন করে কাজ হারিয়েছে আমাদের ভারতবর্ষে, নতুন করে কাজ হারিয়েছে। আর বলছে যে গত 48 বছরে এত হচ্ছে নিদারুণ বেকারিত্ব ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কখনো দেখা যায়নি। আমাদের কথা নয়, গণশক্তির কথা নয়, সিপিএম এর কথা নয়, কংগ্রেসের কথা নয়, আইএমএফ এর যে মনিটরিং সেল তারা হচ্ছে এই রিপোর্ট পেশ করছে। আর তোমরা আজকে সেই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তোমরা হচ্ছে একটা বিবেকানন্দ ছবি নিয়ে আমাদের ইউনিয়ন অফিস, পার্টি অফিস, শ্রমিক মজদুর ভবন তার সামনে এসে ধর্ম নিরপেক্ষতা, স্বাধীনতা তার সবক আমাদের শেখাতে এসেছো। লজ্জা করে না বিবেকানন্দ ছবি ব্যবহার করার জন্য? কি বলেছিল বিবেকানন্দ? যে মুচি নাতর সময় আমার হচ্ছে ভাই, আর তুমি কোন হচ্ছে তত্ত্বে একটু বিশ্বাস করো, তুমি মনুবাদে বিশ্বাস করো, মনুবাদে, আর এসে মনুবাদে বিশ্বাস করো, মনুবাদে বিশ্বাস করো। মনুবাদ মানে, মনুবাদ মানে ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণের উৎপত্তি, আর তা থেকে হচ্ছে শূদ্রদের উৎপত্তি। এই বাউরি রুইদাস যত দলিত যত সিডুল কাস্ট সিডুল টাইপ মানুষ আছে তাদের উৎপত্তি হচ্ছে ব্রহ্মার হচ্ছে পা থেকে। আর কি বলছে মনুবাদে? যে আর এসে হচ্ছে স্বীকৃতি দিয়েছ, বলছে যারা ব্রহ্মার পা থেকে যাদের উৎপত্তি তাদের সমাজে কথা বলার অধিকার নেই, তাদের সমাজে কারোর বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার নেই, খালি হচ্ছে যাদের পায়ের থেকে উৎপত্তি শুদ্ধ তাদের নয়, নারীদের ক্ষেত্রেও মনুবাদ এক কথা বলেছে। আর হচ্ছে কালকে মিছিলে দেখছিলাম 4-5 জন মহিলা আছেন, আমি জিজ্ঞাসা করি আপনাদের, আপনারা পড়েছেন আপনাদের বই, আপনাদের বইয়ে লেখা আছে যে আপনাকে যদি স্বামী অত্যাচার করে, একজন মহিলাকে যদি তার স্বামী অত্যাচার করে তাহলে কি হবে? মনুবাদ আপনার যা সংস্কৃতি, আপনার যা পড়া আর এসেছে, আর এসে নিদান দিয়েছে স্বামী যদি অত্যাচার করে, যদি হচ্ছে আপনার বাবা মা মানে বাপের বাড়ির বাবা মা আপনাকে না নিয়ে যায় তাহলে আপনি স্বামীর অত্যাচার সহ্য করুন, এইটা ভেবে সহ্য করুন, আপনি পূর্ব জন্মে কোন অপরাধ করেছেন, সেই অপরাধের প্রায়শ্চিত্ত হওয়ার জন্যই স্বামী আপনাকে মারছে। আমি বলি যে 4-5 জন মহিলা কালকে বিবেকানন্দর ছবি নিয়ে আমাদের পার্টি অফিসের সামনে এলেন, তাদের ব্যক্তিগত ভাবে আমি আক্রমণ করছি না, আমি বলছি কখনো যদি আপনার পরিজনদের কাছে এই ঘটনা হয় আর আরো সেদের এই নিদান আপনি আপনার নিজের ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে আপনি হচ্ছে প্রয়োগ করতে পারবেন তো?